हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम टू माय चैनल बांग्लादेशी ब्लॉगर मिसेस मुक्ता। आपनारा सबाई केमन आछेन? आमी तो आलहमदुलिल्लाह, अल्लाह ताआलार अशेष रहमते भालो आछि। तो आपनादेर जन्य निये आसलाम कक्सबाजार स्टाइले बांदाकफिर बत्ता। आमरा जारा कक्सबाजार गेछि निश्चय कक्सबाजारेर बत्तार स्वादटा एखोनो केउ बोलते पारे ना, कारण कक्सबाजारेर बत्तार स्वादेर मतो आर कोनो जायगार एरकम बत्ता पावा जाए ना। तो সেই নিয়মে আপনাদের জন্য আজকে আমি নিয়ে হাজির হয়ে গেলাম কক্সবাজার স্টাইলে বাঁধাকপির ভর্তা। চলুন দেখে আসি কিভাবে কক্সবাজার স্টাইলে ভর্তা রেসিপি তৈরি করব। এখানে বাঁধাকপির ভর্তা করার জন্য আগে থেকেই একটা ছোট বাঁধাকপির অর্ধেক এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে কুচি করা বাঁধাকপিগুলো ফ্রাই প্যানে দিয়ে দিব। কুচি করা বাঁধাকপিগুলো ফ্রাই প্যানে দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিব 5-6 মিনিট। এতে কোনো প্রকার পানি দিব না, পানি ছাড়াই বাঁধাকপিগুলো সিদ্ধ করে নিব। চুলার আঁচটা একদম রোতে রেখে সিদ্ধ করে নিব। দেখুন আমাদের বাঁধাকপিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর সামান্য কিছুক্ষণ রাখলেই সিদ্ধ হয়ে যাবে। পানি না দেওয়াতেও দেখুন বাঁধাকপি থেকে কিভাবে পানি বের হয়েছে। আমাদের বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু নেড়ে ছেড়ে এভাবে বাঁধাকপির ভিতরে যে পানিগুলো আছে এগুলোকে একটু শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়া হয়ে গেছে, এখন বাঁধাকপিগুলো চুলা থেকে নামিয়ে নিব। আমি আবারও ফ্রাই প্যান চুলায় বসিয়ে এর মধ্যে দিয়ে দিব মাঝারি সাইজে দুটা টমেটো কুচি। কোনো প্রকার পানি দিব না, পানি ছাড়াই 4-5 মিনিট সিদ্ধ করে নিব। আমাদের টমেটোগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এভাবে টমেটোগুলো সিদ্ধ করে এখন নামিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ সরিষার তেল। গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আগে থেকে একটু ভেঙে দিয়েছি যাতে কাঁচামরিচগুলো ফুটে গায়ে না পড়ে। দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ। আপনারা চাইলে মরিচের পরিমাণটা যারা জাল বেশি খান তারা একটু বাড়িয়ে দিতে পারেন, আর যারা জাল কম খান তারা একটু কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 6-7টা রসুনের কোয়া। এগুলো ভালোভাবে তেলে নেড়ে ছেড়ে ভেজে নিব। ভাজা প্রায় শেষ, এখন মরিচগুলো নামিয়ে নিব। রসুনগুলো ভালোভাবে ভেজে নিব। এখন রসুনগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। যারা কাঁচা পেঁয়াজ খেতে পারেন না তারা পেঁয়াজগুলো একটু ভেজে নেবেন, আর যারা কাঁচা পেঁয়াজ খেতে পারেন তারা পেঁয়াজগুলো ভাজার কোনো প্রয়োজন নেই। চলুন এখন পেঁয়াজগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব, ছেড়ে নরম করে ভেজে নিব। এগুলোকে বেশিক্ষণ ধরে ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই, নরম হলেই নামিয়ে নিব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মরিচ, টমেটো, পেঁয়াজ, শুকনো মরিচ সবগুলো ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 7 মতো লবণ। লবণ দিয়ে আবারও এভাবে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন আবারও সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের কক্সবাজার স্টাইলে বাঁধাকপির ভর্তা। তো চলুন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিই।
নিশ্চয় এই শীতের দিনে গরম গরম ভাতের সাথে বাঁধাকপির ভর্তাটা খেতে অনেক অসাধারণ হবে। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।